চিয়াংরাই সিটি থেকে বাই রোডে মাত্র 1 ঘন্টার দূরত্বে একটা গ্রাম। উদ্দেশ্য মা ফ্যামিলি কফি শপে কিছুক্ষণ সময় কাটানো, মানে মাউন্টেন ভিউ দেখা, সাথে কফি পান করা। গ্রামের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কফি শপের গুগল লোকেশনটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। গুগল করে জানতে পেরেছি এই গ্রামে কফির চাষ করা হয়। তো কিভাবে প্রসেস করা হয় চলুন দেখে আসি। এগুলা কি, এটার নাম কি বলো? কোকো বিন। কোকো বিনগুলো গাছ থেকে পেরে আনার পর 2-1 দিন রোদে শুকিয়ে নিয়ে তারপর উপরের খোসাটা ফেলে দিয়ে ভেতর থেকে সিডটা বের করে নেওয়া হয়েছে। সেটাকে খুব ভালোভাবে ওয়াশ করা হচ্ছে, এরপর রোদে শুকানো হবে। আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে খোসাসহই খুব ভালোভাবে ওয়াশ করে তারপরে শুকিয়ে নেওয়া হচ্ছে। এগুলাকে ইয়া করে রোস্ট করে, হ্যাঁ, দেন গ্রাইন্ড করে, দেন গ্রাইন্ড করে হচ্ছে ওই কোকো পাউডারটা হয়। ও বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে কফির ইতিহাস জানলাম, এখন কফি চেখে দেখার পালা। একদম ফ্রেশ কফি এখন ট্রাই করব। কি সামনেই বানাই দিচ্ছে নাকি হটলাতে? কফি ছাড়াও এখানে ফ্রেঞ্চ ফ্রাই সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাবে। তো কফিটা কিভাবে বানানো হচ্ছে সামনেই যেহেতু বানিয়ে দিচ্ছে, আপনাদের সাথে প্রসেসটা শেয়ার করি। তো রোস্টেড কফি গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে। এখন এই পাত্রটাকে কফি পাউডার সহ মেশিনের ভিতর দিয়ে দেওয়া হবে। সরাসরি গরম পানিতে দিয়ে কিন্তু কফিটা বানানো হয় না, মেশিনের ভিতর দিলে গরম পানি এই কফিটা থেকে ছেঁকে তারপরে মেশিন থেকে কাপের মধ্যে নিয়ে নেওয়া হবে। কফিটা কাপে নেয়ার পরে মিল্কটা প্রসেস করা হচ্ছে। হট মিল্ক নিয়ে মেশিন দিয়ে ফোম করে নেওয়া হচ্ছে।
মিল্কটা ফোমি একটা টেক্সচারে আসার পরেই মেশিনটা অফ করে দেওয়া হয়েছে। আনুমানিক 2 থেকে 3 মিনিটের জন্য এই প্রসেসটা করা হয়েছে। এরপর সেই কফির মধ্যে মিল্কটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা মজার জিনিস, আসলে দেখতে মজা সেটা বলেছি যেহেতু আগে ট্রাই করিনি। তো এই প্রসেসটা আমরা প্রথম দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। কি দারুণ মাউন্টেন ভিউ, সাথে এই অসাধারণ স্বাদের কফি। এখানে বেড়াতে এলে এই কফি যদি ট্রাই না করেন তাহলে কিন্তু পুরো ট্যুরই বৃথা। ওয়ার্ল্ড বেস্ট কফি বললেও কিন্তু একদমই ভুল হবে না, কারণ আমি আর আমার হাজবেন্ড একবার তো খেয়ে হয়নি, মানে পোষায়নি আর কি, সেকেন্ড কাপ করেও আমরা খেয়েছি এই কফির লোভে। সময় সুযোগ পেলে আমি কিন্তু আবারও ছুটে আসব সুন্দর এই ক্যাফেতে। আজকের মতো টাটা।